শুক্রবার সিভিল ডিফেন্স এবং আপদা মিত্রর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ রানী রাসমণি রোডে। আগুন লাগার দুর্ঘটনা হোক বা আমফান করোনা যাই হোক, সব বিপর্যয় মোকাবিলায় এগিয়ে যান তারা। নিজের বিপদের ভয় না পেয়ে এ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে যারা রাজ্যের বিপর্যয় মোকাবিলা করছেন বঞ্চিত, তারাও সিভিকদের যদি মাসে 28 দিনের কাজ থাকে তাহলে তাদের কেন মাসে 30 দিনের কাজ এবং সারা বছরের স্থায়ী কাজ থাকবে না? প্রতিবাদে সামিল বিপর্যয় মোকাবিলা কর্মীরা। কাজ ও 60 বছরের সুনিশ্চিতকরণ করতে হবে, যেমন আমফান, বুলবুল, ঝড়, করোনা। করোনার মতো মহামারীতে আমরা ঘরে বসে থাকিনি, আমি নিজেই সাক্ষী, করোনা হয়ে মারা যাচ্ছিলাম তবুও বসে থাকিনি। হ্যাঁ, বউ বাচ্চা ছেলে পেলে সবাই রেখে আমরা বেরিয়ে পড়ি, অথচ আমাদেরকে কোনো বেতন ঠিকঠাক দেওয়া হয় না, এইটুকু ব্যবস্থা করছে না। আমরা তো দিদিরই কাজে করছি, আমরা তো পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের ভিতরেই কাজ করছি। রাত্রিতে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে তো আপনার জলে আগুনে পড়ে সব জায়গাতে আমরা সমস্ত কাজ করে থাকি। তাদের মাসিক ইনকাম কখনো 5,000 টাকা, 4,000 টাকা, 3,000 টাকা, এমনকি কখনো কখনো 1,000 টাকা ইনকাম তাদের মাসে এসে দাঁড়ায়। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী জাভেদ খান মহাশয় আমাদের জন্য 3 বছরের মধ্যে 5 মিনিট সময় তিনি ধার্য করতে পারেননি, সিভিল ডিফেন্স ফাইটারদের জন্য তিনি 5 মিনিট সময় দিতে পারেননি। তাই আমরা অবশেষে সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি যে আমাদের যারা এই ডাল ভাতের সমস্যা নিয়ে লড়ছে, মাসে যারা 5,000 টাকা ইনকাম করার নিশ্চয়তা নেই, আমরা চাই মাসে 30 দিনের কাজ সারা বছর ধরে যেন তারা পায়। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য অন্তত 1 মিনিট সময় ধার্য করুন। এভাবে রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ আহমেদ খানের প্রতি 7 বছরের স্থায়ীকরণ থেকে শুরু করে 30 দিনের কাজ ও প্রাপ্য বেতনের দাবিতে ক্ষোভ উগড়ে দিলেন আন্দোলনকারীরা। আমরা বহুবার আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্টের যে মিনিস্টার জাভেদ আহমেদ খান, ওনার কাছে আমাদের দাবিপত্র তুলে দিয়েছি, মাসে 30 দিনের কাজ 60 বছরের নিশ্চয়তার দাবিতে। কিন্তু আমরা দীর্ঘ 2-3 বছর ধরে যে আন্দোলন করছি, আমাদের ডিপার্টমেন্টের কোনো আমাদের কাছে আমাদের দাবি আমাদের সুরাহা করার জন্য আসেনি। আমাদের আজকে সর্বশেষে এই রানী রাসমণি রোডে আমাদের ধর্নাতে আসতে বাধ্য করেছে। রাজ্যের মাননীয়ার দিকেও প্রশ্ন ছুড়ে দেন আন্দোলনকারীরা। আমরা বন্যা, করা, ভূমিকম্প, আমফান, করোনা মহামারী, যে কোনো দুর্যোগে আজকে মুখ্যমন্ত্রী যিনি বাড়ি যেখানে কালীঘাট রয়েছে, নবান্ন বিধানসভা, বিকাশবন, সারা পশ্চিমবঙ্গ, সারা পৃথিবীর মধ্যে একমাত্র সব থেকে বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে আগুন এবং জল। এই দুটো জায়গায় আমরা ট্রেনিং নিয়ে আমরা আজকে অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, শোকাহত অবস্থায় আজকে এখানে আমরা কলকাতা ধর্মতলার পাশে আজকে আমরা এখানে ধর্ণা মঞ্চে ধর্ণা নিয়ে আমরা দাবি করছি। কাজ চাই না তো 20 দিন, এটা আমাদের দাবি। যদি আমাদের কাজ না দেয় আমরা যে ভোট বাক্স আছে সেখানে জবাবটা দেব। ডেপুটেশন জমা দেওয়ার পরে কোনো সুরাহা হয়নি, এরপরে যদি না কোনো সুরাহা হয় এবং তাদের দিকে যদি না কেউ ফিরে তাকায়, তাহলে কিন্তু তারা এরপরেও রাজপথে মহা মিছিলের আয়োজন করবে এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন তারা। ক্যামেরা লিজনের সাথে দীপক গুপ্ত, ক্যালকাটা নিউজ, কলকাতা।